নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় গান্ধী জয়ন্তী পালিত, শান্তি পুরস্কারে ভূষিত ডক্টর লক্ষ্মণ দাস। শিলচর জেলা কংগ্রেসের গান্ধী দর্পণ, দেশ রক্ষায় নবপ্রজন্মকে এগিয়ে আসার আহ্বান। শিলচর জানেগঞ্জে মিলল বিরল প্রজাতির সাপ, বন বিভাগের কর্মীদের দ্বারা উদ্ধার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাকের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুমারকান্তি দাস ওরফে লক্ষণ দাসকে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার প্রদান করা হয় সোমবার। গান্ধী জয়ন্তী উপলক্ষে শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের কর্মকর্তারা পতাকা উত্তোলনের পাশাপাশি গান্ধীজির প্রতিমূর্তিতে মালদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্থানীয় গান্ধী ভবনে এক সভার মাধ্যমে বিশিষ্ট ডাক্তার কুমারকান্তি দাসকে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়। উল্লেখ্য, ডাক্তার কুমারকান্তি দাস দীর্ঘ বছর যাবত শিলচরের ত্রিকোণাস্থিত সুন্দরী মোহন সেবা হাসপাতালে নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে আসছেন। তিনি ত্রিপুরা ও বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজকের দিনে আমাদের চোখের সামনে যিনি মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হয়েছিলেন এমন একজন বিশাল ব্যক্তিত্ব, যাকে মানুষ ভগবান বলে আখ্যায়িত করছে। আমরা জানতাম যে ডক্টর ইজ নেক্সট টু গড, কিন্তু আজকে ডক্টরকে নেক্সট টু গড না বলে লক্ষ লক্ষ মানুষ ভগবান হিসাবে তাকে পুজো দিচ্ছে, সম্মান জানাচ্ছে। উনি হচ্ছেন আমাদের ডক্টর কুমারকান্তি দাস, লক্ষণ দাস হিসেবে যাকে আমরা চিনি। আজকে সুদূর আমেরিকায় উনার বিশাল পরিচিতি, উনাকে সেখানে থাকলে উনি কোটি কোটি টাকা উপার্জন করতে পারতেন, কিন্তু আজকে এই কল্যাণী হসপিটাল সেবা ভবন তৈরি করে যে অজস্র মানুষের সেবা করছেন, এই 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 ধরনের একজন দেবতুল্য মানুষকে আজকে আমাদের গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সর্বোচ্চ সম্মান মহাত্মা গান্ধী সম্মানে ভূষিত করে আমরা আজকে ধন্য হচ্ছি। উনার এই নিঃস্বার্থ কর্মজীবনকে সম্মান জানিয়ে গান্ধী জয়ন্তী অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এদিনের সংবর্ধনা সভায় গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সভাপতি শান্তনু দাস, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার রবি কান্নান, ডাক্তার দেবীদাস দত্ত, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার জন্যে তার প্রাণ কাঁধে, পয়সা টয়সার দিকে কোনো নজর নেই, কীভাবে তিনি সেবা করে একটি প্রাণকে বাঁচিয়ে তুলবেন, ছোট্ট ছোট্ট সেবা দিয়ে। এই শহরে কত নররূপী নারায়ণ রয়েছেন, কত রূপে দরিদ্র রূপে রয়েছেন, রুগী রূপে রয়েছেন, তারা সবাই তার কাছে ছুটে যান আর তিনি তাদের অবহেলায় নিজের দিকে স্বার্থের কথা কিছু চিন্তা না করে একেবারে নিজেকে বিলিয়ে দেন, সেই একজন মানুষ আজকে এখানে গান্ধী পুরস্কার। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে গান্ধী শান্তি পুরস্কারের যারা এসেছেন তারা সবাই আমার সহকর্মী, কারণ আমি ওই প্রতিষ্ঠানের ট্রান্সপোর্টের একজন মেম্বার। যাই হোক, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই যে আমি সম্মাননা পেয়েছি এটা আমার একার নয়, আমার অনেক সহকর্মী আছে। রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। সোমবার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে দেশভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন কংগ্রেসীরা। এরপর মহাত্মা গান্ধীর প্রতিছবিতে মালদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল গান্ধী জয়ন্তীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। গান্ধীজির দর্শন পথে চলে বর্তমান সরকার স্বচ্ছতাকে এগিয়ে নেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন তিনি। আগামী দিনে ওনার পথ অবলম্বন করে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দুর্নীতি ও ভ্রষ্টাচার থেকে দেশকে রক্ষা করতে নবপ্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিজিৎ। সর্দার শহীদ আমরা জাতির জনক
মহাত্মা গান্ধীকে স্মরণ করি। আজকে এই মহাত্মা গান্ধী পৃথিবীর বুকে ভারতবর্ষ কীভাবে ব্রিটিশ সাম্রাজ্য থেকে অহিংস আন্দোলনের মাধ্যমে উনি আজকে দেশকে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন, সেটা আজকে পৃথিবীর মধ্যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এবং মহাত্মা গান্ধীজি যেভাবে আজকে যে স্বচ্ছতার যে দৃষ্টান্ত রেখে গেছেন, আজকে সেই মহাত্মা গান্ধীজিকে স্মরণ করে সরকার এখনও সেই মহাত্মা গান্ধীর স্বচ্ছতাকে সামনে রেখে আজকে আমরা যে স্বচ্ছতা অভিযান করি, বা মহাত্মা গান্ধীর সেই স্বচ্ছতা আজকে এই দেশকে, দেশের মানুষকে, সেই স্বচ্ছতা কীভাবে আমাদের দেশকে সুন্দর এবং সুস্থভাবে রাখা যায় সেদিকে উনি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন। আজকে সেই মহান ব্যক্তি যাকে পৃথিবীর মধ্যে জাতির জনক হিসাবে যাকে উপাধি দেওয়া হয়েছিল, সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর আজকে আমরা জন্মবার্ষিকীতে ওনাকে আমরা শ্রদ্ধাশয় স্মরণ করি। আমরা আগামী দিনে সেই গান্ধীজির নীতি আদর্শকে সামনে রেখে কংগ্রেস দল কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, আমরা সেই গান্ধীজির যে ফিলোসফি, সেই গান্ধীজির যে আদর্শ, সেই গান্ধীজির শিক্ষাকে আমরা সামনে রেখে আগামী দিনে আমরা কংগ্রেসকে, শিলচর জেলা কংগ্রেস আরও এগিয়ে নিয়ে যাবে। শিলচরে উদ্ধার বিরল প্রজাতির সাপ। সোমবার শিলচর জানিগঞ্জ এলাকা থেকে উদ্ধার হয় এক বিরল প্রজাতির সাপ। এই সাপটি জানিগঞ্জ এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান। এই সাপটি সাধারণত পাহাড়ি এলাকায় বসবাস করে। স্থানীয়দের ধারণা, মিজোরামের কোন গাড়ির সাথে এই সাপটি এলাকায় পৌঁছতে পারে। সবুজ কালারে থাকে, এক জায়গায় বই থাকে, এটা গাছের প্রতি এটা কোনো মানে হিলাচুলা করে না শিকার ধরার লিগা। আর আমরা এটার পৃথিবীর মধ্যে ওয়াইপার ফ্যামিলি যে এই প্রজাতির সাপ যেগুলি, এগুলির দাঁত বহুত বড় থাকে, এর তিন কোনা ত্রিকোণ মাথা থাকে। আর এটা আর কি বহুত মানে এটা এই শিলচরের মধ্যেও কমন স্পিসিস, বাট এটা বহুত রেয়ারলি দেখা যায় এই জায়গাতে। যে কেমনে কেমনে তো ওই যেখান থেকে আইসে দিক থেকে উঠিয়ে আইসে তো ওইরকম জার্নি করিয়া এই জায়গাতে আইসে। তো বেসিক্যালি এইগুলিও ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আন্ডারে প্রোটেক্টেড স্পিসিস। এর লিগে যেহেতু আমরা অত দূর থেকে দূরে আইসি যে মানে আর কি যাতে আপনারও না ক্ষতি হয় বা এদের কেউ না মারে ওইটার লিগে। আর এখন এটা আমরা জঙ্গলে রিলিজ করে দেবো, কারণ এগুলো মানে বহুত রেয়ার, রেয়ার বলতে এই জায়গাতে রেয়ার এমনি এটা কমন, এমনি কোনো টেনশনের কিছু নাই, খালি বিষাক্ত আছে এটা বহুত ডেঞ্জারের। এটা কামড়াইলে হাত পুরা সোয়েল হয়ে যায়, মানে টিস্যু সব গলি যায়, মানে এরকম পোটেন্ট ভেনম এটা। এর লিগে এটা মানে বহুত রিস্কি জিনিস, কারণ এটা দেখছো তো অ্যাশ সোয়া থাকে যে এরম করে, তো ওইটার লিগে আর কি এটার লিগে সামনেও এটার হাতও দিতে নেই। জল জীবন মিশনের মাধ্যমে হর ঘর নল হর ঘর জল প্রকল্পে গ্রাম কাছাড়ে বিভাগীয় কর্মকর্তাদের চরম গাফিলতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রবিবার বরখলা প্রথম খণ্ড বাটিগ্রাম এলাকায় জল সরবরাহ প্রকল্প কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়। জমিদাতা আমসার হোসেন বড়ভূয়া লিখিতভাবে জমি দান করেন, কিন্তু রহস্যজনকভাবে উজানগর গ্রামে শনিবার কাজ শুরু করেন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার। এলাকার জনগণ অভিযোগ তুলেন যেই অশোক চৌধুরী বাটিগ্রাম এলাকার প্রকল্পটি কিভাবে উজানগরে গিয়ে বসালেন, কার স্বার্থে প্রকল্পটি স্থানান্তর করা হলো, উজানগরে আরেকটি প্রকল্প থাকার পর যেই কিভাবে স্থানান্তরিত করলেন, এ নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করছেন জনগণ। তারা জেলা আয়ুক্ত ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন, সঠিক তদন্তের মাধ্যমে বাটিগ্রাম এলাকায় প্রকল্পটি নির্মাণের দাবি জানান। উপস্থিত ছিলেন রাহুল আহমেদ বড়ভূয়া, জেলাল উদ্দিন মজুমদার, এখলাস উদ্দিন রাজ বড়ভূয়া, তৈবুর রহমান মজুমদার, আনোয়ার হোসেন মজুমদার, নিয়াজ মজুমদার প্রমুখ। দুজন মানুষ মানে ইঞ্জিনিয়ারে জারুলিয়া টেকা টুকা খাইয়া এরকম না, একটা একটা পিএইচি কেন করছে, একটা পানি চোরার পিএইচি এরকম হয়েছে, টেকা খাইয়া অন্যখান পিএইচি এরকম মানে বহুত পিএইচি এরকম আমরা দাবিও লোক মানে যেটা পিএইচি এখন শুরু
যেটার কাম বন্ধ হইতো পেজেটার কাম বন্ধ হলো না হইলে আমরা তার মানে আপনারা বাটি গ্রামের যেটা নামে হইকানো আর এটা আমরা মানি না এটা আমরা মানি না এটা বর্তমানে কাম স্টপ করার লাগে আমি মানুষত্ব কম মানুষত্ব কম আর আমরা এটা নিশা জায়গা কিরকম পেয়েছি ওর নিশা জায়গা পেয়েছে কিরকম এখানে মাইনি করিয়া নিশে জল পাইছে না এখানে পেয়েছে কিরকম হয় পেয়েছি হইতো উপর জায়গা তো নিশ্চিত জল যেত এটা উপর জোর থেকে উপর থেকে কিলা জল হইব স্পিড কম থাকবো আজকালকার মানুষের কত জল থাকে বিল্ডিং উপরে জল উঠে না জল পায় না মাইনিং করে জল পায় না আমরা জল লাইন কত কষ্ট আজকে দুই মাস থেকে জল পাইলাম না এখানে অতাহন না অতাহন না এরপরে তারা যেন এরকম আমরা লোকে করে আমরা কিছু জানি না এখানে পেয়েছি দুইটা পেয়েছি আছে আমরা বাটি গ্রামের পেয়েছি আমরা লাগবো অতি সত্যি আমরা এটা লাগবো আমি ইঞ্জিনিয়ারের দাবি জানাই কাজ বন্ধ হোক মধ্যধলের পানিভরা বাজার থেকে একটি বেনামি অল্টো কার উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রবিবার রাতে কেউ গাড়িটি পানিভরা বাজারের কেশব পালের দোকানের বারান্দায় রেখে যায় সোমবার সকালে কেশব পাল ঘুম থেকে উঠে দেখেন তার দোকানের বারান্দায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে গাড়িটি এদিন দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করার পরও গাড়িটির মালিক বেরিয়ে না আসায় তিনি বিষয়টি এলাকার গ্রুপ সদস্য বাপ্পা পালকে অবগত করেন বাপ্পা ঘটনাটি ধলাই থানায় জানালে পুলিশ এসে অল্টো কারটি নিয়ে থানায় যায় আমি ১১টার সময় আমার জিপি অফিসের মিটিং ছিল গাউসভা আমাদের আমি গাউসভাতে যেতে ঘর থেকে বেরিয়েছি তা এরপরে আমি বাজারে আসার সঙ্গে সঙ্গে আমার দাদা তারা আমাদের ডেকে এদিকে দাঁড়াও এদিকে আও ভাই কয়ে বলকে আমার ডাকছেন তো আমি আসছি আসিয়া আমি দাদাকে বলছি কী হয়েছে বলে এইটা দেখো কালকে কে বা কাহারা এই গাড়িটা এই আমার তার দোকানের সামনে রাখছে এখনো পর্যন্ত বেলা ১টা বাজি আর কি এখনো পর্যন্ত কোনো মালিক নাই কেউ নাই কারে ইয়ে করতাম তারপরে আমি আমার দলাই অফিস দলাই থানাতে আমি ফোন করছি সারতারার সঙ্গে আলাপ করিয়া সারতারা নাম্বার লইয়া সঙ্গে সঙ্গে টেক করে ইয়ে করে কইছেন সারতারা আইবা আইসেন আইয়া সারতারা আইয়া তারা গাড়িটা নিয়ে গেছেন মালিক নাই কোনো মালিক নাই এল্টো গাড়ি রং হোয়াইট অনুমানিক কত ঘন্টা আসলো কেন অনুমানিক তো দিনের বেলা তো ১টা পর্যন্ত আসলো এখন রাতে ১টার সময় ডাকছে এটা তো জানি না ঘুম থেকে উঠে তাই দেখছে দেখে তাই একটা চিন্তিত হইয়া তান এখন কেশব পাল মানে দোকানে দোকানের সামনে ২রা অক্টোবর দিনটি মহাত্মা গান্ধীর জন্মদিন এদিন সকাল ১১ ঘটিকায় এসি মোর্চার সভাপতি অমরেন্দ্র দাসের ঘর থেকে প্রথমে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনের হাত ধরে কলসযাত্রা আরম্ভ হয় কাশীপুর থেকে কলসযাত্রা শুরু হয়ে বড়খলা মাল্টিপারপাস হলে এসে শেষ হয় এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন অসম রাজ্যিক বিজেপি তপশিলী মোর্চার উপসভাপতি অমরেন্দ্র দাস বড়খলা জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী বিজেপির বর্ষীয় নেতা তথা কাছাড় জেলা কমিটির সদস্য কঙ্কন নারায়ণ শিকদার বড়খলা হাসপাতালের ইনচার্জ ডক্টর গৌতম বণিক বড়খলা থানার ওসি গৌতম চন্দ্র কুমার বড়খলা ব্লক প্রজেক্ট ম্যানেজার মনোরঞ্জন সূত্রধর যে অমৃত কলহ যাত্রা যেটা আমার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এক সপন যে আমার ২০৪৭ চনের ভিতর ভারতবর্ষ বিশ্বর ভিতর এক অগ্রণী দেশ হিসাবে আমার ভারতবর্ষ পরিগণিত করিব আর আমার যে ভারতবর্ষের যে সংস্কৃতি ইয়ে যে ২০০০ ২৫০০ সাল পুরানা আমার যে ধরোহর হো আমার সংস্কৃতি এটা আমাদের সংস্কৃতি যাতে এটার মধ্যেখানে কিছু বিলীন হয়েছিল যাতে আমরা পুরা বিশ্বকে আমরা দেখাই দিতে পারি আর আমরা পুরা বিশ্বকে যাতে আমরা বিশ্বগুরু হই ২০৪৭ চন পর্যন্ত যাতে আমরা বিশ্বগুরু হই সেই জন্য আমাদের যে ৭৫ বছর যে আমাদের স্বাধীনতার ৭৫ বছর পার হয়েছে যা আবার আপনারা জানলেন যে আমরা একটা ৭৫ ইয়ার্সের জন্য আমরা আলাদা করে আমরা একটা উৎসব করেছিলাম কি উৎসব হয়েছিল অমৃত মহোৎসব স্বচ্ছতাহী সেবা কার্যসূচির অঙ্গ হিসেবে সোমবার নরসিংপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাফাই অভিযান চালালো নতুন বাজারের স্বেচ্ছাসেবী সংস্থা কিশোর সংঘ এদিন প্রায় ২ ঘন্টা ধরে নরসিংপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাফাই অভিযান চালান কিশোর সংঘের স্বেচ্ছাসেবীরা তাদের সঙ্গে সাফাই অভিযানে যোগ দেন নরসিংপুর স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডক্টর পুনাল নাথ এমডি ডক্টর সুশান্তি উইনাম এছাড়াও কিশোর সংঘের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক মিল্টন দেব সহসম্পাদক সোনুপাল অঙ্কিত দাস শিবন দেব অর্পণনাথ অমিয়নাথ
রাজা বানিয়া, রাহুল বানিয়া এবং শিবকান্ত রবিদাস। ক্লাব থেকে আমরা সব ক্লাবের সদস্যরা আইসি, নরসিংপুর হসপিটাল তথা নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লক সব জায়গায় আমরা আজকে সাফাই অভিযান করলাম। তো আমরা এটা প্রত্যেক বছরই আমরা করিয়া থাকি আর কি, আর আজকে ওইটা আমরা মানে মহাত্মা গান্ধীর জয়ন্তী হিসাবে আজকে আমরা এটা করলাম। আমরা তো নেক্সট আমরা প্রায় 20 দিন পরে দুর্গা পূজা আছে, তো এই দুর্গা পূজার একটা আপডেটও আপনারা পাইবা। আমরা কৃষ্ণগড় ক্লাব থেকে তো মাতৃসং কালীবাড়িতে দুর্গা পূজা করি, নেক্সট আমরা এটা করি। এবার দুর্গা পূজাতে বিশেষ কিছু আসেনি? বিশেষ কিছু না, আমরা তো শাস্তিভাবে পূজা করে থাকি। আমরা তো 87 ইয়ার্স এবার রানিং চলবো দুর্গা পূজার, তো এটা তো কন্টিনিউশন চলে দিই, আমার দাদুর দাদুর থেকে ঘুরিয়া চলে যে আমরা কন্টিনিউশন রাখবো আর কি। খেলাধুলা ক্ষেত্রে সবাই জানে কৃষ্ণগড় কিতা করে, আর এবারও তো আমরা ক্রিকেট সিজন শুরু হওয়ার আশা করি আমরা। রাস্তার পাশে যত্রতত্র দেবদেবীর প্রতিমা সরিয়ে ব্যতিক্রম সাফাই অভিযান করল সবুজ সৈনিক মঞ্চ। পাশাপাশি পূজোর পর মূর্তি সড়কের পাশে না ফেলে সবুজ সৈনিকের মঞ্চের হাতে সমঝে দেওয়ার আর্জি জানানো হয়। এদিন বিকেলে শিলচর শহরের সড়কের পাশে থাকা মূর্তি সরানোর উদ্যোগের সহযোগিতায় এগিয়ে আসেন এজিপি নেতা নীলাঞ্জন রায়, সমাজকর্মী রমাকান্ত বিশ্বাস, কুণাল রায় এবং উদ্যোগকে সফল করে তুলতে এগিয়ে আসেন সচেতন সংগঠনের পক্ষে সভাপতি কুলেন্দ্র দাস, সুরেশ চন্দ্র দাস, সজলকান্তি দাস, নরেশ দাস। সবুজ সৈনিক মঞ্চের এই উদ্যোগে সাধুবাদ ও ধারাবাহিক কার্যক্রমে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন উপস্থিতরা। তাছাড়া মঞ্চের অন্যতম আহ্বায়ক রাহুল দাসের জন্মদিন উদযাপনে ওই উদ্যোগ মঞ্চের সবুজ সৈনিকের পক্ষে উপস্থিত ছিলেন মণিভূষণ রায়, বুদ্ধ দাস প্রমুখ। আজকে বিশেষ দিন, আমাদের মহাত্মা গান্ধীজির বার্ষিক গান্ধী জয়ন্তীর দিন। আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন, ছোট্ট আমাদের একটা প্রয়াস। তো এই প্রয়াসটা আজকে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যে ইনিশিয়েটিভ নিয়েছেন যে আজকে আমাদের সমাজটাকে পরিষ্কার করার জন্য। তো সমাজ পরিষ্কার করতে গিয়ে দেখা যাচ্ছে যে সবাই রাস্তাঘাট কিংবা অফিস কিংবা আশপাশ সবাই পরিষ্কার পরিচ্ছন্নর জন্য এটা আগে আগে আগবাড়িয়ে আসছেন বা ওইটার সবাই ইনিশিয়েটিভ নিয়েছেন যে পরিষ্কার করবেন সোসাইটিকে। তো আমাদের এখানে আমরা দেখেছি আমাদের ভাইরা সবাই মিলে দেখেছি, সবাই তো সব কিছু করেছে, কিন্তু আমরা যেহেতু হিন্দু সনাতন ধর্ম, তো আমাদের যখনই আমরা কোনো মূর্তি পূজা করি বাড়িতে আমরা ঢাকঢোল বাজিয়ে আমাদের মূর্তিগুলো নিয়ে যাই। আর পুজোর পরের দিন কী করি আমরা, কিছু তো ডিজে লাগিয়ে আমাদের রাস্তা ব্লক করে আমরা মূর্তিগুলো নিয়ে যাই, আর কিছু মূর্তিগুলো কী করা হয় রাস্তার যেখানে সেখানে আমরা তুলে দিই। তো আজকে আমরা সবাই এসে এটাই ইনিশিয়েটিভ নিয়েছি যে এই যে মূর্তিগুলো যে এখানে আমাদের রাখা, এই মূর্তিগুলোকে আমরা ভালো জায়গায় নিয়ে একটা সংস্কার করি। তো এটাই আমাদের আজকের দিনের ইনিশিয়েটিভ নিয়ে আমরা সবুজ সেনাকেও আমরা তো পাশে থাকার জন্য আমরা ধন্যবাদ জানাই, আমার সবাই ভাইকে আমি ধন্যবাদ জানাই। হাইলাকান্দিতে সরকারি ভূমি জবরদখল করার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ভিছিংচা দ্বিতীয় খণ্ড গ্রামের একটি সরকারি এলপি স্কুলের ভূমি জবরদখল এবং স্কুলের বিল্ডিং সহ সরকার কর্তৃক বরাদ্দকৃত নানা প্রকল্প ভেঙে চুরমার করার অভিযোগ উঠেছে আব্দুল নূর লস্কর নামে এক সরকারি শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয় হোসেন আহমেদ বরগুহে নামের এক ব্যক্তি ওই শিক্ষকের বিরুদ্ধে হাইলাকান্দি আদালতে মামলা দায়ের করেছেন। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে সোমবার পুলিশ সরজমিনে তদন্ত করে অভিযুক্ত শিক্ষক তথা বর্তমান 231 নং ইংলাইরপার এলপি স্কুলের সহকারী শিক্ষক আব্দুল নূর লস্করকে খুঁজছে। সোমবার এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মামলাকারী হোসেন আহমেদ বরগুহে এবং স্থানীয়দের পক্ষ থেকে রহিমউদ্দিন বরগুহে, শামসুল হক লস্কর, তেছিরউদ্দিন চৌধুরী সহ আরো অনেকে। এখন কিটা আমরা দাবি হইলো আমরা যে সরকার ইন যে 6-8টা না 6.5-6টা জায়গা আছে, জায়গাটা এখন বর্তমানে হ্যাঁ উপভোগ করি খার। আমরা ঐতিহ্য অন্য কোনো ডিপার্টমেন্টের যদি অন্য কোনো জিনিস আমরা ইন প্রজেক্ট করে বা করে তে আমরা সন্তুষ্ট আছি, যদি স্কুল না দিয়ে অন্য কিছু দিলাই আছে না নিন ভ্যারাইটি সরকারের কাছে প্রজেক্ট আছে কিন্তু ল্যান্ড ফান্ড না। জল আজকে ওটা বোরিং তাই উঠাই লিয়া গেছেন কিয়া
বাঙালি নবনির্মাণ সেনা হিন্দুদের নৈতিক দাবি আদায়ে শিলচর শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বসলো অনশন ধর্মঘটে। সোমবার বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রীতম দেব বলেন, আসামে সুদীর্ঘদিন থেকে আটকে থাকা কা আইন অতি সত্বর বলবৎ করা সহ এনআরসি ছুটদের ডিভোটার নোটিশ দেওয়া বন্ধ করা, ডিটেনশন ক্যাম্প হিন্দুদের জন্য বন্ধ করা, আসাম সরকারের খিলঞ্জে বা ভূমিপুত্র নিয়ে নাটক বন্ধ, যে কোনো প্রকারে হিন্দু নাগরিকত্ব প্রদানের দাবিতে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এক আবেদনপত্র প্রেরণ করা হবে। এবং আসাম সরকারকে আমরা বিশ্বাস করি না, সেটা আমি নির্ভীকভাবে অকপটে বলতে পারি। কারণ উনাদের জন্যই আজকে হয়তো 34 লক্ষ আধার কার্ড হোল্ড, মানে আসাম গভর্নমেন্ট আধার কার্ড হোল্ড করে রেখেছে, ঠিক আছে? তো সেটার কারণ কি? আর এর জন্য মানুষ পড়ালেখাতে করতে পারছে না, তারপরে চিকিৎসাতে আয়ুষ্মান কার্ড পাচ্ছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ঘর পাচ্ছে না, রেশন কার্ড আধার কার্ডের জন্য রেশন কার্ডের বায়োমেট্রিক থেকে নাম কাটা পড়েছে, অনেক কিছু হচ্ছে। বিভিন্নভাবে আমাদের হিন্দু বাঙালিকে আসামে হেনস্থা করা হচ্ছে, সেটা চলবে না। এবং অতি শীঘ্র আসামে সিএ বলবৎ হোক এবং আমাদের প্রধানমন্ত্রী উনি যাতে সেটাতে হস্তক্ষেপ করেন। এবং আমি শুনতে পেয়েছি কিছুদিন আগে যে সিএ নিয়ে গৃহ মন্ত্রণালয়ের আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি কাজ শুরু করবেন। আমি ওনাকে স্পষ্ট বাক্যে বলতে চাই যে উনি যাতে বিনা শর্তে হিন্দু নাগরিকত্ব, কোনো ধরনের যাতে কোনো কন্ডিশন না থাকে সেই সিএ রুলস ফ্রেমিংয়ে, তার জন্য আমি অগ্রিম ওনাকে বার্তা প্রেরণ করছি। আমরা হিন্দুস্তান হিন্দুর জন্য সেখানে কোনো কাগজ, কোনো ইয়ার, কোনো বৎসর, কোনো কিছু হতে পারে না। হিন্দু এখানে জন্মগত অধিকার হিন্দুস্তানে হিন্দুর। সেই জন্য আমি হিন্দু বাঙালির যে এই দুর্দশা, সেটার জন্য আমি সোচ্চার হয়েছি। বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দল থেকে অনেক আগে থেকে এই বিষয়ে সোচ্চার ছিলাম এবং আমি প্রতিবাদ করে আসছি। হাতিছড়া ফ্রেন্ডস ক্লাব ফরএভার গ্রুপের পক্ষ থেকে ফ্রেন্ডস ক্লাব ফরএভার প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রথমবারের মতো আয়োজন করা হয়। হাতিছড়া চা বাগানের মাঠে এদিনের খেলার আরম্ভতে 2 অক্টোবর উপলক্ষে গান্ধীজির প্রতিকৃতিতে মালোদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিনের প্রথম দিনের খেলাতে মাঠে নামে হাতিছড়া বনাম লাঠিগ্রাম। প্রথম দিনের খেলাতে ট্রাইফিকারে 1 গোলে জয়ী হয় লাঠিগ্রাম। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। যথাযোগ্য মর্যাদায় গান্ধী জয়ন্তী পালিত, শান্তি পুরস্কারে ভূষিত ডক্টর লক্ষ্মণ দাস। শিলচর জেলা কংগ্রেসের গান্ধী দর্পণ, দেশ রক্ষায় নবপ্রজন্মকে এগিয়ে আসার আহ্বান। শিলচর জানিগঞ্জে মিলল বিরল প্রজাতির সাপ, বন বিভাগের কর্মীদের দ্বারা উদ্ধার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।